প্রশ্ন করেছেন, এরপরে ভাগের কোরবানির সাথে কি আকিকা দেওয়া যাবে কি? ভাগের কোরবানির সাথে আকিকা দেওয়ার মাসালটি মতভেদপূর্ণ মাসালা। অর্থাৎ আপনি যদি কোনো কয়েক ভাগ দিলেন কোরবানি, কয়েক ভাগ দিলেন ছেলেদের আকিকা, এটা দেওয়া যাবে কি? এটা মতভেদ আছে, মতভেদের মধ্যে হাম্বলি আলেমরা এটাকে জায়েজ বলেছেন, হানা হাম্বলিরা, এবং কোনো কোনো কিয়াসও এটাকে ওনারা জায়েজ বলেছেন, যেহেতু প্রত্যেকটা ভাগই আলাদা আলাদা, সুতরাং সেটা আলাদা হওয়ার কারণে সেটা দেয়া যাবে এটা তারা মনে করেছেন। কিন্তু আসলে বিশুদ্ধ মত হচ্ছে যে এটা না দেওয়াটাই শ্রেয়। এই জন্য কোরবানি আসলে আসে মালের উপরে, আর আকিকে আসে জানের উপরে, দুটা ভিন্ন জিনিস। তাছাড়া কোরবানি প্রতি বছর দিতে হয়, আকিকে দিতে হয় বাচ্চা যখন সপ্তম দিনে থাকে তখন, এরপরে সেটা কাজা হয়ে যায়, এরপর সেটা কাজা হয়ে যায়, সেটা আর বাধ্যবাধকতা থাকে না, সেটা দিলে দেওয়া যায়। কিন্তু সেটাকে আজ কোরবানি দিতে হয়, কোরবানি একটা ভাগ করে দেওয়া যায়। আকিকা ভাগের কোনো দরিদ পাওয়া যায়নি ইতিপূর্বে, কোনো সালবে সালিনতে দেখা যায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আনিল গোলামি শাহতানি ও আনিল জারিয়াতে শাহাতুন, একজন গোলাম থেকে অর্থাৎ ছেলের পক্ষ থেকে দুইটি ছাগল, মেয়ের পক্ষ থেকে একটি ছাগল। তাহলে বোঝা গেল রসুল ছাগলটাকে বেশি গুরুত্ব দিয়েছেন, আর দুইটা এবং একটার মধ্যে তিনি ইয়া দিয়েছেন, কোনো ভাগ বা অংশ তিনি নির্ধারণ করেন নাই। এখন বর্ণনায় আসছে যে আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি তার এক ছেলের কোরবানি দিয়েছেন ওট দিয়ে, তাহলে ওটও দেওয়া যায় একটা মত বর্ণনা, কিন্তু হাদিস বর্ণনাটা দুর্বল, সেজন্য আমরা এটা আমলে নিচ্ছি না। কিন্তু ভাগ করে দিয়েছেন কোনো সলাফ থেকে সেটার কোনো নজির পাওয়া যায় না দেখা, আমরা বলি যে ভাগ করে দিবেন না, কোরবানি আলাদা দিবেন, আকিকা আলাদা দিবেন, কোরবানি আলাদা আকিকা আলাদা। আকিকার জন্য ছাগল হচ্ছে সুন্নত সম্মত, বড় দিলেও একটা দিতে হবে, পুরো একটা দিতে হবে, এটাকে এটা হচ্ছে সুন্না সম্মত নিয়ম। আশা করি বিষয়টি বুঝছেন, কারণ হচ্ছে সুন্না আদায় করতে চাচ্ছেন আপনি, আপনি দায়সারা গোসের একটা কিছু আদায় করলে তো হলো না, তো সুন্না যদি আদায় করতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে গুরুত্ব দিতে হবে, প্রাধান্য দিতে হবে, রাসূল যেভাবে বলছেন সেভাবে করার আমাদের চেষ্টা করা উচিত। انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم